প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমি মোহাম্মদ আতাউর রহমান, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী শাখা। আজকের এই ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে 6.4 অনুশমনির 3 নম্বর অঙ্ক তোমাদেরকে শেখাব। তোমরা একটু মনোযোগ দিয়ে অঙ্ক তিনটা অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। আমরা 3 নম্বর অঙ্ক এখন শুরু করবো। প্রথমেই 3 নম্বর অঙ্কটা পড়ে নিচ্ছি, সবাই একটু বোঝার চেষ্টা করো। খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। অর্থাৎ এখানে মোট 4টা অঙ্ক রয়েছে, এই 4টা অঙ্ক খালি ঘরের মধ্যে আমাদের সঠিক গাণিতিক বাক্য বসাতে হবে। প্রথমে আমরা 2 নম্বর অঙ্কটা বোঝার চেষ্টা করি। 1 নম্বরটা করে দিলাম না, এই কারণে 1 নম্বরটা খুবই সহজ, তোমরা অনায়াসে করতে পারবে। 2, 3 এবং 4 এই 3টা অঙ্ক বুঝিয়ে দিলে বাকি অঙ্কগুলো সহজে অনায়াসে করতে পারবে। তো প্রথমে আমি 3 নম্বরে 2 নম্বর নম্বরটা বুঝিয়ে দিচ্ছি, সবাই পরীক্ষা করো। প্রথমে অঙ্কটা বুঝিয়ে দিতে হবে 58 খালি ঘর 29 সমান 96 খালি ঘর 9। প্রিয় শিক্ষার্থীরা, আমি অঙ্ক উঠিয়ে নিয়েছি, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ এই অঙ্কে মাঝখানে খালি ঘর আছে, আবার এখানেও খালি ঘর আছে, এবং ঠিক মাঝখানে সমান চিহ্ন রয়েছে। সমানের বাম দিকে যে অংশটা সেটাকে আমরা বাম পক্ষ হিসেবে ধরবো, আর এটাকে আমরা ডান পক্ষ হিসেবে ধরবো, ধরে তারপর সমাধান করার চেষ্টা করবো। শিক্ষার্থীরা খেয়াল করো, বাঁধক্ষ 58 খালি ঘর 29, ঠিক এর নিচে আমরা ডান পক্ষটাও লিখে নিচ্ছি। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো সবাই, এখানে এমন একটা প্রতীক বসাও যাতে এই অঙ্কটা সঠিক হয়, এবং এখানেও এমন একটা প্রতীক বসাও যাতে ডান পক্ষে বা পক্ষ উভয়টাই সমান হয়। আমরা এটা নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আমরা এটা করবো কিভাবে একটু চিন্তা করে বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করবো। প্রথমে আমরা যে কাজটি করবো, এখানে দেখো 58 খালি ঘর 29, এখানে কোন প্রতীক বসাতে পারি, যোগ বসালে কত হবে, বিয়োগ বসালে কত হবে, গুণ বসালে কত হবে চিন্তা করে দেখতে হবে, ভাগ করলে কত হবে চিন্তা করে দেখতে হবে। আবার ঠিক উল্টোটা এখানে দেখো, এখানে আছে 96 খালি ঘর 9, তাহলে মাঝখানে এমন একটা প্রতীক বসাবো যাতে উভয়টাই সঠিক হয়। যদি আমরা এখানে যোগ চিহ্ন বসাই 9 আর 8 17 7, হাতে থাকলো কত 1, হাতের 1 আর 2 3 5 3 8। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যোগ চিহ্ন বসিয়ে কত দিয়েছি 87। এবার দেখবো আমরা এখানে 87 হয় কিনা, যদি হয় তাহলে বুঝবো যে অঙ্কটা আমাদের সঠিক হয়েছে। এখানে 96 খালি ঘর 9, এখন 96 থেকে যদি যোগ করো বেশি হয়ে যায় 87, আবার যদি গুণ করো আরো বেশি হয়ে যায়, ভাগ করলো ভাগ করলেও 87 আসছে না, তাহলে আমরা কি করতে পারি, আমরা অনায়াসে এটা বিয়োগ করতে পারি। দেখো এটা শুধুমাত্র চিন্তা করেই আমরা অনেক সঠিক করতে পারবো। তো প্রথমে আমরা এখানে কি করবো, বিয়োগ চিহ্ন বসালাম, তাহলে 16 থেকে 9 বিয়োগ করলে কত থাকবে 7, হাতে কত থাকলো 1, 9 থেকে 1 বিয়োগ করলে 8। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা বাম পক্ষ পেয়েছি 87 এবং ডান পক্ষ পেয়েছি 87, তাহলে মানে বুঝতে পারলাম যে মাঝখানে আমাদের এই যোগ চিহ্ন বসানো সঠিক হয়েছে এবং এখানে বিয়োগ চিহ্ন বসানো সঠিক হয়েছে। সুতরাং দেখো এখানে যোগ চিহ্ন বসে এবং এখানে বিয়োগ চিহ্ন বসে উভয় পক্ষ কি হয়েছে, সমান হয়েছে, বাক্যটি সঠিক হয়েছে। কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে কি, প্রশ্নে চেয়েছে খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসা যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়।
তার মানে এখানে প্রতিকূল উত্তর হবে। তাহলে উত্তর লিখতে পারি আমরা এইভাবে, প্রথমে যোগ তারপরে বিয়োগ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটা নিশ্চয় তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা পরবর্তী অঙ্কটা বোঝানোর চেষ্টা করি। এইবার আমরা তিন নম্বরের তিন নম্বর অঙ্কটা শেখার চেষ্টা করি। তিন নম্বর অঙ্কে রয়েছে এখানে আর খালি ঘর পাঁচ সমান এক হাজার দুইশো খালি ঘর তিরিশ। এইবার আমরা এরকম সমাধান করবো, ঠিক আগের অঙ্কটার মতো সমানের বামের অংশকে বাম পক্ষ ধরবো এবং সমানের ডানের অংশটাকে আমরা ডান পক্ষ ধরবো। বাক্যটা আমরা লিখে নিই আর খালি ঘর পাঁচ, ঠিক এর নিচে আমরা ডান পক্ষটা লিখে নিই এক হাজার দুইশো খালি ঘর তিরিশ। বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়কে খালি ঘরের মধ্যে আমরা এমন প্রতীক বসাবো যাতে উভয়ের সংখ্যা সমান হয়, অর্থাৎ গাণিতিক বাক্যটি সঠিক হয়। তো এখানে দেখো, যদি আমরা এখানে যোগ চিহ্ন বসাই তাহলে ১৩ হয়, যদি এখানে তোমার বিয়োগ বসাই তাহলে ৩ হয়, গুণ বসালে এখানে ৪০ হয়, ভাগ এখানে যায় না। ঠিক একই রকম ভাবে আমরা চেষ্টা করবো, ঠিক একই রকম ভাবে চেষ্টা করবো। যদি এখানে আছে এক হাজার দুইশো খালি ঘর তিরিশ, এখানে প্রথম আমরা বিয়োগ করে বসিয়ে দিয়ে চিহ্ন বসিয়ে দেখবো, যোগ চিহ্ন বসিয়ে দেখবো, এটা মনে মনে চিন্তা করবো, চিন্তা করে এটা করার চেষ্টা করবো। দেখো যদি আমি এখানে গুণ চিহ্ন বসাই কত হবে পঁচাশে ৪০, তাহলে যেহেতু বাম পক্ষ ৪০ হয়েছে তাহলে ডান পক্ষ ৪০ হতে হবে, ৪০ বলে গান বাক্যটি সঠিক হবে। তাহলে আমরা চিন্তা করবো এখানে এক হাজার দুইশো রয়েছে, তো মাঝখানে কোন প্রতীক বসালে আমাদের এটা সঠিক হবে। যদি আমি এখানে ভাগ বসাই দেখো কত হয়, ভাগ বসালে অনায়াসে আমরা এটা সমাধান করতে পারবো। এই ভাগটা খুব সহজ, এই ভাগটা তোমরা এইভাবে করতে পারবো, যদি আমি ভাগ হাতে তোমাদের শিখিয়েছি। যদি আমরা শূন্য শূন্য কেটে দিই একশো বিশ ভাগ দিয়ে, অর্থাৎ এটাকে ভাগ করে কত আমরা ৪০ পেতে পারি, অর্থাৎ এক হাজার দুইশো ভাগ ৩০ সমান কত পেলাম আমরা ৪০ পেলাম। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা খেয়াল করেছ বাম পক্ষ ৪০ হয়েছে ডান পক্ষ ৪০ হয়েছে, তার মানে বুঝতে পারলাম যে বাক্যটি কি হয়েছে সঠিক হয়েছে। সুতরাং আর খালি ঘর পাঁচ, তার মাঝখানে কোন চিহ্ন বসবে গুণ চিহ্ন বসবে খালি ঘর এক হাজার দুইশো খালি ঘর তিরিশ, তার মানে এখানে খালি ঘর কত বসবে হ্যাঁ বসবে। উত্তর লিখতে পারি আমরা গো আর এখানে। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমরা এর পরবর্তী অঙ্কটা করার চেষ্টা করব। এবার আমরা চার নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। সাতাশি খালি ঘর আটত্রিশ সমান সাত খালি ঘর সাত। প্রিয় শিক্ষার্থীরা ঠিক এই অঙ্কটাও আমরা আগের মধ্যে করার চেষ্টা করবো বাম পক্ষ এবং ডান পক্ষ করে। প্রথম আমরা বাম দিকের অংশটাকে বাম পক্ষ ধরবো, সাতাশি খালি ঘর
এবিসি ডান পক্ষটা লিখে নেব, সাত খালি ধর সাত। ঠিক, আমরা বুদ্ধি করে চিন্তা করে এটা করার চেষ্টা করব। এখানে সাতাশি খালি ঘর আঠাশ আছে, তো সাতাশি খালি ঘরে আমরা কোন চিহ্ন বসালে এখানে কত হবে সেটা বের করার চেষ্টা করতে হবে। যদি আমরা এখানে মনে মনে চিহ্ন ফেলতে বিয়োগ বসাই কত হয় দেখো, সতেরো থেকে আট যোগ করলে কত হয় নয়, হাতে কত থাকলো এক, চার, আট থেকে চার যোগ করলে চার, ঊনপঞ্চাশ। তাহলে আমরা যোগ করলে বেশি হয়ে যায়, গুণ করলে আরো বেশি হয়ে যায়, ভাগ করা যায় না। আমরা বিয়োগ বসে দিয়ে গেছি, এটা কত হয়েছে ঊনপঞ্চাশ হয়েছে। ঠিক, আমরা ডান পক্ষেও এই খালি ঘরে এমন একটা প্রতীক বসাবো যাতে ঊনপঞ্চাশ হয়। যদি এখানে বিয়োগ বসাই ঊনপঞ্চাশ হয় না, যদি আমরা যোগ বসাই চোদ্দ হয়, যদি আমরা ভাগ বসাই তাহলে এক হয়, যদি আমরা গুণ চিহ্ন বসাই তাহলে কত হয়, যদি গুণ চিহ্ন বসাই এখানে হয় সাত চার থেকে ঊনপঞ্চাশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ বাঁ পক্ষ ঊনপঞ্চাশ এবং ডান পক্ষ ঊনপঞ্চাশ হয়েছে। তাহলে এই গাণিতিক বাক্যটি কি হয়েছে, সঠিক হয়েছে। এইবার আমরা বাকি অংশ করার চেষ্টা করব। সুতরাং সাতাশি খালি ঘর আটত্রিশ সমান সাত খালি ঘর সাত। তাহলে এখানে বসবে বিয়োগ চিহ্ন এবং এখানে বসবে গুণ চিহ্ন। তাহলে আমরা উত্তরটা পেয়েছি কত, উত্তর হবে প্রথমে বিয়োগ তারপর হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই তিনটে অঙ্ক আজকে শেখালাম, তিনটে অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এই তিনটে অঙ্ক অবশ্যই তোমরা বাসায় অনুশীলন করবে এবং প্র্যাকটিস করবে এবং হোমওয়ার্ক গ্রুপে তোমরা পোস্ট করবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।